টান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস, ওই রকম না, আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই। এটা আমরা আসলে সবসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস তৈরি করে এসেছে আগে থেকেই। আমরা মনে করি মানবিক সহায়তা এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্যোগে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি দুর্যোগে বড় বড় স্টাররা ফুটবল খেলা, বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়েছে। এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষ ব্যস্ত, তবে বিপদ তো আগের মতোই রয়ে গেছে। এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর, যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন, পাশাপাশি যারা দুর্যোগে বন্যা কবলিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন, না খেয়ে আছেন, শিশুদের চিকিৎসা দিতে পারছেন না, শিশুদের মুখে এক ফোঁটা দুধ দিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ। আমরা অবশ্যই পার্সোনালি সবাই শুরু করে দিয়েছি শুরুর থেকেই, শুধু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আমাদের এটা আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সব কিছু আগে থেকে শুরু হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সাধারণ সম্পাদক দীপ জলপাই, উনি প্রতিদিন এক ট্রাক করে পাঠাচ্ছেন মানুষের কাছে, ওই অসহায় মানুষের কাছে। এরকম আমাদের সাধ্য অনুসারে আমরা সবাই এটা করে যাচ্ছি, যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার, আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার, এটা 600+ শিল্পীদের বিষয়। এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে, মানে আমাদের একত্র হতে। আমরা এই শুরু করলাম আজকে, আমরা পাশাপাশি যে যা পারছি তাই দিয়ে যাব, এবং কেনাকাটি কোনটা মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোনটা প্রয়োজন, তার মোমবাতি না মেজবাতি না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট, সেদিকে খেয়াল রেখে আমরা কেনা শুরু করব এবং আমরা পাঠিয়ে দেবো, আমরা নিজেরাও যাব। সোশ্যাল বলতে আমাদের যে পজিশন এখন বন্যা দুর্গতদের জন্য যেই আমাদের যে আজকের উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে, সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বন্যা দুর্গত যারা খুব প্রবলেমেই আছেন তাদের কাছেই যেন পৌঁছায়। কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় ত্রাণটা পৌঁছাচ্ছে না, একটা জায়গায় পাচ্ছে, একটা জায়গায় 10 দিনেও পাচ্ছে না। সো এমন কিছু না হোক, আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি গতকালকেও ছিলাম, আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারই ছিলাম, আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। হ্যাঁ, আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বন্যা দুর্গত যারা আছেন বা যারাই প্রবলেমে আছেন তাদেরকে হেল্প করতে। আমাদের আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে, বন্যার তো মানে পুরা ফেনী কুমিল্লা যারা যে এলাকাগুলো আছে সবই একদম ডুবে গেছে। সো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে, সো সেখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গতকাল মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যে যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ আহরণ করছি। এবং শিল্পী সমিতি বিগত সময়ে আমরা তো সবাই সবার পাশে ছিলাম এবং পুরো আমাদের যারা শিল্পী সমিতির যারা সদস্য আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে, এটা কিছুক্ষণের মধ্যে ওপেনিং হবে। এবং সেই বুথে এই ঘোষণাই হয়েছে যে যে যার যার মতো করে, ধরেন আর্থিক টাকা, চাল ডাল যা যা আছে, যার যতটুকু সামর্থ্য, কেউ যদি 10 টাকা দেও সেটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই, কেউ যদি 10,000 টাকা দেয় সেটা নিয়েও আমাদের কোনো ইয়ে নেই, যে যা দেয় এভাবে একসাথে করে, একসাথে করে যতটা সম্ভব, তারপরে যারা যারা বেশি দিবেন, আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছেন ওনাদের সাথে অলরেডি যোগাযোগ শুরু করেছি, আমাদের নায়ক আলমগীর ভাই থেকে শুরু করে যারা যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি। এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের যতটুকু সামর্থ্য আমরা এসে এই বুথে দিয়ে যাব। তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে। তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু পর ওপেনিং হবে। এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও
মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রেরই একটা অংশ, আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কভার করেন, আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান, আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, আমরা তাদের কাছে যেয়ে দাঁড়াবো। এবং অবশ্যই ত্রাণ দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস, ওই রকম না, আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই।